হ্যালো ভিউয়ার্স বন্ধুগণ, আজকে আরেকটা নতুন রেসিপির সাথে চলে আসলাম। এই যে টাটকা দেশীয় নদীর মাছ, রুই মাছ আর ডিম একই সাথে কিছুটা রান্না করব, সেটাই দেখাবো। এখন ঝটপট রান্না করতে হবে আমাকে, সেই জন্য তেল দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি একটু। এখন ডিমগুলো আগে ভেজে নেব। এদিকে সয়াবিন সিদ্ধ করে রেখেছি, সয়াবিন দিয়ে রান্না করব। আলু পটল আর কাঁচকলা, বাড়ির এইগুলো কাঁচকলা সিদ্ধ করে নিয়েছি যাতে ঝটপট রান্না করা যায়। ডিমটা এখন ভাজা হয়ে গেছে, তাই তুলে নেব। এখন হলুদ লবণ দিয়ে মাছটা মেখে নিয়েছি, একটু মরিচের গুঁড়ো। এদিকে তেল গরম হয়ে গেছে, মাছটা সুন্দর করে ভেজে নেব। একেবারে তাজা মাছ, একটু ভাঙা ভাঙা হয়ে যেতে পারে, তাড়াহুড়ো অতি তাড়াতাড়ি মাছ সব কিছু আমাকে রান্না করতে হবে এবং অফিসের ভাত দিতে হবে, আর আমিও বাইরে চলে যাবো, সেই জন্য খুবই দ্রুত আমাকে রান্নাটা শেষ করতে হবে। সেই জন্য তাড়াতাড়ি আমি মাছ ডিম একই সাথে রান্না করে নিয়ে দেখিয়ে দিচ্ছি। একই গ্রেভিতে খুবই ভালোভাবে তৈরি করা যায়, মাছ ডিম একই সাথে খাওয়া যায়। বাচ্চারা অনেক সময় মাছ খেতে চায়, ডিমও খেতে চায়, সেক্ষেত্রে এইভাবে রান্না করা যেতেই পারে। এই যে আমি মাছটা ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে, তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম, পরিষ্কার তেলে ভাজতেছি, খুবই সুন্দর লাগবে খেতে। মাছের মাথা সব করছি খুব ভালোবাসে, সেই জন্য এক পিস মাছের মাথাও দিয়ে দিয়েছি, আর ওই মাছগুলো আমি প্যাকেট করে ফ্রিজে তুলে রাখবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। খুব একটু ধীরে তুলতে হবে, চুলাটা আমি বন্ধ করেই নিয়েছি। ওই তেলের মধ্যেই এখন সম্বরা ফোড়ন দিয়ে নিলাম, পেঁয়াজ মরিচগুলো ভালো করে ভেজে নেব। লবণ হলুদ ভেজে নেব, সুন্দর করে পেঁয়াজগুলো ভাজলে টেস্টি হবে। তারপরে এই যে আমি ধুয়ে রেখেছি সয়াবিনগুলো সিদ্ধ করে, তাহলে ভালো হয়, খেতে খুব ভালো লাগে। এই জল চিটে এর মধ্যে দিয়ে দিতে হবে। এগুলো একটু ভেজে নিতে হবে, সয়াবিন খেতেও খুব ভালো লাগে, মাছ ডিম আলু পটলের সাথে। এটা এইভাবে সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন হলুদ লবণ, মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, চাট মশলার গুঁড়ো সব কিছু ভেজে নিচ্ছি। এখন একটু জল দিয়ে দিয়েছি, মশলাটা কষিয়ে নেব। ভালো করে ঝটপট হয়ে যাবে, এগুলো আমার সিদ্ধ করাই আছে সবজিগুলো, আর দিন একেবারেই দিয়ে দিলাম। অতি সহজে রান্নাটা করে ফেলবো। দেখেন তাড়াহুড়োর সময় এইভাবে রান্না করার টেকনিকটা ফলো করলে এতক্ষণ ধরে আর রান্না করতে হবে না। মাছ ডিম একসাথে খাওয়া হয়ে যাবে, দুইটা গ্রেভি বানানোর দরকার হবে না।
দশটি মাছ ভাজি নিয়ে চলে গেছে। খুবই পছন্দ করে, কিন্তু তাড়াহুড়োর জন্য বেশি করে করা সম্ভব হচ্ছে না। কখনো এখন আমি গ্রেভির জন্য জলের জন্য জল দিয়ে দেবো। আলুটা সিদ্ধ করে নিয়েছি, এই জন্য ঝোলে এমনিতেই গাঢ় হয়ে যাবে আলু কলা সব কিছু। আর সয়াবিনেও ঝোলটা শোষণ করবে, সেই জন্য লবণ ঝাল পরিমাণ মতো দিয়ে দিতে হবে। খুব সহজেই রান্না করা যায়। এখন আমি ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিচ্ছি। হালকা একটু চিনি দিলেও ভালো লাগে। এই যে ফুলে উঠছে একেবারে সয়াবিন গুলো। এখন আমি এর মধ্যে একটু ঘি ছড়িয়ে দেব। ঘি গরম মশলা ছড়িয়ে দিয়ে গরম গরম ভাতে পরিবেশন করব। দূরে কাছে যে যেখান থেকে বন্ধুগণ আমার এই ভিডিওটা দেখছেন, মাছ ডিম একসাথে রান্না সয়াবিন সহ, প্লিজ পুরোটা দেখবেন। প্রথমে লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং এই ছোট বোনের পাশে থাকবেন, সাপোর্ট করবেন সবাই। আর এত সহজ সহজ রেসিপি এখানে দেওয়া আছে। এছাড়াও সপ্তর্ষি সোনামণির গান, নাচ, ড্রয়িং, ক্যারাতে অনেক কিছু তার করে থাকে, অনেক কিছু পারফরমেন্স, সেগুলো দেখবেন। নিমন্ত্রণ রইল দেখার। এখন হয়ে গেছে, আমি এই যে ঘি ছড়িয়ে দেবো একটু, তাহলে খেতে খুব অসাধারণ লাগবে। এখন নামিয়ে ধনে পাতা থাকলে ধনে পাতাও সরিয়ে দেওয়া যাবে। গরম মশলা সরিয়ে দিয়েছি, কত সহজে হয়ে যায় না দেখলে বিশ্বাসই হয় না। চুলাটা বন্ধ করে দিলাম, এখন ছাদ করে দেখিয়ে দেবো। এই যে হয়ে গেল, এখন গরম গরম মাছের ঝোল আর ডিমের ঝোল একই সাথে সার্ভ করে দিলাম। খুবই অসাধারণ, সবাই দেখবেন, সাথে থাকবেন সপ্তর্ষি টিভি এবং সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলের সাথে থাকবেন। এই যে একেবারে তেল উপরে ভেসে উঠেছে, পুরোটা দেখবেন রেসিপিটা। তাহলে কত সহজে এই রান্নাটা হয়ে গেল, কত সহজে ভাত অফিসে দেওয়া যায়, লোকজন আসলে কুক তৈরি করে দেওয়া যায়, মাছের ঝোল ডিম একই সাথে দুইটা রেসিপি দিয়ে আপ্যায়ন করা যায় মানুষকে। এরকম একটা টেকনিক সহ এই রান্নাটা দেখে নেওয়ার আমন্ত্রণ রইল সকল বন্ধুদের কাছে। আমি একেবারে কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, এটা সংরক্ষণ করেও রাখা যাবে, তিন চার দিন সংরক্ষণ করেও খাওয়া যাবে। একটু বেশি করে রান্না করে, সবাই আমরা ব্যস্ত থাকি অত্যন্ত, এই জন্য এইভাবে রান্না করে রেখে দিয়েও খাওয়া যাবে ফ্রিজে, নর্মাল ফ্রিজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।
আবারও একটা নতুন রেসিপির সাথে দেখা হবে। আপনারা সবাই দেখতে থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন, বাই। তৈরি হয়ে গেল দারুণ স্বাদে মাছ ডিমের একসাথে রেসিপি, রুই মাছ এবং ডিমের ঝোল সয়াবিন দিয়ে। এই রেসিপিটা দেখার জন্য পুরোটাই দেখবেন এবং চোখ রাখবেন সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে। এছাড়া সপ্তর্ষির নাচ গান দেখার জন্য আমন্ত্রণ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।